আমি ক্লায়েন্ট এসে বলবো ভাই তুমি কি কাজ করো আমাকে দেখাও, দেখানোর মতো কিছু আছে? এই কনটেস্টের মাধ্যমে আমরা কিন্তু বিট করতে পারি। অর্থাৎ একটা জব পোস্ট হলো, একটা ওয়েবসাইট বানানো বা একটা কিছু বা একটা গ্রাফিক ডিজাইন, আমার মতো এরকম অনেকে ফ্রিতে ওই একটা পেজের ওয়েবসাইটের একটা সেকশন বা ফুল ওয়েবসাইটটা করে জমা দিবে। সে প্রত্যেকটা ওয়েবসাইট দেখবে, যে কোনো একজনকে বলবে হ্যাঁ তুমি উইনার, সে কনটেস্টটা উইন করলো। বাকি যারা আছে তারা কিন্তু কোনো টাকা পয়সা বের হয়, তাদের কি লাভ হলো? তাদের একটা পোর্টফোলিও বিল্ড আপ হয়ে গেল। সো এইভাবে আমরা ছোট ছোট পোর্টফোলিও শুরু থেকে বিল্ড আপ করতে পারি। এছাড়া ভুরু নামে একটা মার্কেট প্লেস আছে, এটা 1998 সালে শুরু হয়েছিল, বাট 2001 থেকে আসলে প্রপারলি শুরু হয়। এখানে গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডিজাইনের যথেষ্ট ডিমান্ড আছে। আর পিপল পার আওয়ার ইউকের একটা মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ও বাজেট কমাতে দেয় না। আমরা ফ্রিল্যান্সারে কি করি, দেখা যায় একটা $100 কাজ $500 দিয়ে করে দিই বা এরকম। পিপল পার আওয়ার মার্কেট প্লেসে যেটা করে, তুমি যখন বিট করতে যাবা একটা পেজের ল্যান্ডিং পেজ, করতে হতো 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। আমি বিট করতেছি $50, ও বলবে না এটার মিনিমাম বাজেট $200, ওই কিন্তু মার্কেট প্রাইস ফিক্স করে দিতেছে। আবার ক্লায়েন্ট যখন একটা জব পোস্ট করতেছে একটা ফুল ওয়েবসাইট, ও দিল $200, ও বলো না এটা $500 নিচে দেওয়া যাবে না, এটার রেট হচ্ছে $500। সো ভ্যালুটা অনেক ইম্পর্টেন্ট এক্ষেত্রে। এবং মার্কেট প্রেসে যথেষ্ট প্রফেশনাল এবং ক্লায়েন্টের সংখ্যা প্রায় 1.2 বিলিয়ন ইউজ। সো থ্যাংক ইউ।